হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। চলে আসলাম অ্যারিনা ভ্যালোর নতুন আরেক টিভিতে। তো গাইস, আপনারা অনেকেই কোয়েশ্চেন করছেন যে ওয়াইল্ড কার্ডে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, তো আজকে আমি দেখিয়ে দেবো আপনার ওয়াইল্ড কার্ডে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তাছাড়া ওয়াইল্ড কার্ড কবে থেকে স্টার্ট হবে এবং কখন স্টার্ট হবে, কোথা থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন, তো সব কিছু মিলে ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন এবং একটা রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর অ্যারিনা অফ ভ্যালোরের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। অ্যারিনা অফ ভ্যালোর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, তো এটা নিয়ে আসলে আমরা সবাই এক্সাইটেড ছিলাম এবং অনেক হাইপ ছিলাম যে বাংলাদেশে এত বড় টুর্নামেন্ট হচ্ছে। যদিও এর আগে টুর্নামেন্ট অনেকগুলো হয়েছে অনেক গেমের, কিন্তু এরকম টুর্নামেন্ট বাংলাদেশে প্রথম হচ্ছে। সেটা হচ্ছে আপনার এত সুন্দর ম্যানেজমেন্ট নিয়ে তারা এত সুন্দর স্টেজ তৈরি করে এবং কাস্টার সহ তারা টুর্নামেন্ট করছে। তো এই জিনিসটা দেখার পর আসলে অনেকে হতভঙ্গ হয়েছে যে এতদিন ধরে এত গেম খেলছে কিন্তু এরকম টুর্নামেন্ট বাংলাদেশ কখনো দেখিনি। তো অনেকে আছে আপনার অন্য গেম থেকে অ্যারিনা অফ ভ্যালোর সুইচ হচ্ছে। তো বেসিক্যালি আমি নিজেও মোবাইল লেজেন্ড অনেক বেশি খেলি, কিন্তু সেই মোবাইল লেজেন্ড বাদ দিয়ে এখন আমি অ্যারিনা অফ ভ্যালোর খেলার চেষ্টা করছি এবং রেগুলারই খেলে থাকি। তো বেসিক্যালি যাই হোক, এখন হচ্ছে ওয়াইল্ড কার্ড নিয়ে আপনারা অনেকে কোয়েশ্চেন করছেন যে আসলে ওয়াইল্ড কার্ড কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো গত টুর্নামেন্টে আপনারা যেভাবে রেজিস্ট্রেশন করছেন, মানে আপনার ঢাকা খুলনা চিটাগাং যেভাবে আপনারা রেজিস্ট্রেশন করছেন, সেম টু সেমই আপনার এখানে প্রসেসিং। সামনে দেখতে পাচ্ছেন ইমেজ যেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, গেম ইউআইডি, এবছর নাম্বার এবং আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি, মানে এই দুইটা জিনিস মাস্ট বি লাগবে। সেটা হচ্ছে 16 বছরের নিচে হলে আপনার টুর্নামেন্টটা খেলতে পারবেন, এটা আগেই তারা বলে দিয়েছিল। তো এখানে আপনার ওয়াইল্ড কার্ডও সেম অপশনই থাকবে, সব কিছু আপনার সেম টু সেম সাবমিট করতে হবে এবং সাবমিট করে আপনাকে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে হবে। তো আপনি ক্যাপ্টেন হলে আপনার জিনিসগুলো আপনি সাবমিট করবেন, তারপরে সেম টু সেম আপনার সেটা হচ্ছে আপনার টিমে 4 জন প্লেয়ার নাকি 3 জন প্লেয়ার আছে, যে কজন প্লেয়ার থাকুক তাদেরও সেম টু সেম আপনার সেই জিনিসগুলো সাবমিট করে আপনাকে সাবমিট করতে হবে, তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন করবেন কোথেকে? তো রেজিস্ট্রেশন সামনে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার রেজিস্ট্রেশনটা করতে পারেন আপনারা। তো ওয়াইল্ড কার্ডের যে অপশন, সেই অপশনটা অটোমেটিক ওয়েবসাইটের মধ্যে চলে আসবে, তখন আপনার এখান থেকেই, মানে এই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। এখন কথা হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে রেজিস্ট্রেশন স্টার্ট হবে কবে থেকে। তো বেসিক্যালি আমি কমিউনিটি ম্যানেজার, সেটা হচ্ছে তাকে যখন নক দিলাম সে আমাকে কিছু ইনফরমেশন দিল, সেখান থেকে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করলাম। এখন আপনাদেরকে বলি রেজিস্ট্রেশন কবে থেকে করতে পারেন। তো উনি আমি এতটুকু বলো যে আসলে 12 তারিখ অথবা 13 তারিখ পর থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, তখন থেকে সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন যখন আসবে তখন আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, আর রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা সেই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে চলে আপনারা লিঙ্কটা সেভ করে রাখতে পারেন, যাতে যখন রেজিস্ট্রেশন স্টার্ট হবে তখন আপনারা সাথে সাথে ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। তো এই হচ্ছে রেজিস্ট্রেশন বিষয়ে। সেটা হচ্ছে আরেকটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আপনার যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার অথবা স্ট্রিমার হয়ে থাকেন, তো এই জিনিসটা আপনার জন্য। সেটা হচ্ছে আপনার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার অফিসিয়ালভাবে কন্টেন্ট ক্রিয়েটার এবং পার্টনার প্রোগ্রামে আপনার কন্টেন্ট ক্রিয়েটারদের নেওয়া হবে। তো আপনি যদি ইউটিউবার অথবা স্ট্রিমার থাকেন তো অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে ফেলবেন, হয়তো বা ইন ফিউচারে আপনার অ্যারিনা অফ ভ্যালোর থেকে আপনাদেরকে সিলেক্ট করা হবে এবং সেখান থেকে কিছু ইউটিউবার এবং স্ট্রিমারদের নেওয়া হবে, অফিসিয়াল কন্টেন্ট ক্রিয়েটার আসবে। তো আপনার চ্যানেলে যদি ভিডিও ভালো থাকে এবং কন্টেন্ট যদি আপনি ভালো ক্রিয়েট করে থাকেন, অথবা আপনি যদি একজন স্ট্রিমার হয়ে থাকেন ভালো, তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করা হবে এবং অ্যারিনা অফ ভ্যালোর থেকে যত ফ্যাসিলিটি দেওয়া হোক সব কিছু আপনি পাবেন। তো অবশ্যই ফর্মটা ফিল আপ করে ফেলবেন এবং ফর্মের লিঙ্কটা আমি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে নিয়ে আপনার চ্যানেলে ফর্মটা ফিল আপ করতে পারেন এবং ফর্মটা ফিল আপ করে কমেন্টস করে জানাবেন যে ফিল আপ করছেন কিনা। তো এই জিনিসগুলো আমি অ্যারিনা অফ ভ্যালোর যে ম্যানেজার তাকে জানাবো সব কিছু। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমি অলরেডি অফিসিয়াল কন্টেন্ট ক্রিয়েটারে জয়েন হয়ে গেছি, আমাকে নিয়ে নেওয়া হয়েছে। তো আপনারা যারা জয়েন করেছেন তাহলে অবশ্যই আপনারা জয়েন করে ফেলতে পারেন সেই ফর্মটা ফিল আপ করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন এবং ভিডিও যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যারিনা অফ ভ্যালোর সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।